তোমরা যারা 2022 সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার যে বিস্তারিত তথ্য সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের যে কিছু কোশ্চেন আছে অন্যান্য বছরের তুলনায়, যেহেতু এই বছরটা কিছুটা ভিন্ন, তো তোমাদের যেসব কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথমে এই ইউনিট নিয়ে আলোচনা করব, এরপর আমরা বি সি ডি ধারাবাহিক প্রত্যেকটা ইউনিটে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে তার বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। একটি কথা বলে রাখি, আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আমি ইউটিউবে খুব ভালোভাবে আলোচনা করি, আর তোমাদের যে কোনো জিজ্ঞাসা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে। তো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে মোট অনুষদ সংখ্যা হচ্ছে 4টা, আর মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট অনুষদ সংখ্যা হচ্ছে 27টি, আর মোট বিভাগ হচ্ছে 54টি, যেখানে ইউনিটের বিভাগ প্রায় 21টির মতো। আর এখানে মূলত এ বি বি ওয়ান সি ডি ডি ওয়ান এই 6টা ইউনিটের পরীক্ষা হয়, আর ইউনিটের সিট সংখ্যা হচ্ছে 1212টি। তা আমরা যেহেতু আজকে ইউনিট নিয়ে কথা বলবো, সুতরাং আমরা আর অন্য কোনো ইউনিটে যাচ্ছি না। তা প্রথম আমরা ইউনিটের আবেদন যোগ্যতা নিয়ে কথা বলবো। ইউনিটে তোমাকে যদি পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে তোমাকে ইউনিটে এসএসসি তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে যে 2020 সালে, যারা তোমরা 2020 সালে পরীক্ষা দিছো তারা, আর এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট তোমরা যারা 2022 সালে পরীক্ষা দিছো এবং উত্তীর্ণ হয়েছো, তোমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আর তোমাদের জিপিএ যে রিকোয়ারমেন্ট, সেখানে তোমাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটার আলাদা আলাদা 4 লাগবে এবং মোট জিপিএ মিনিমাম 8.5 লাগবে। এটা বোঝা গেছে? আর পরীক্ষার মান বণ্টনের জন্য বাংলাতে 10 মার্ক, ইংরেজিতে 15 মার্ক, পদার্থ রসায়ন গণিত এবং হচ্ছে জীববিজ্ঞান, এই চারটির মধ্যে তোমাকে যে কোনো তিনটা আনসার করতে হবে, এবং তিনটাতে 3×25=75 মার্ক তোমাকে আনসার করতে হবে। আর তোমাকে অবশ্যই 5 মার্ক 40 40 পেলে তুমি পাস করবে এবং তোমাকে একটা র্যাঙ্কিং দেওয়া হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা অনেকে জানে না বা অনেকে এটা পায় না, যে ন্যূনতম বাংলায় তোমাকে 3 মার্ক পাইতে হবে যদি পাস করতে হয়, এবং ইংরেজিতে ন্যূনতম 4 মার্ক পেতে হবে যদি তোমাকে পাস করতে হয়। যদি তুমি হয়তো 75 মার্ক, ধরো 70 মার্ক পেলে, কিন্তু কোনো কারণে বাংলাতে 3 মার্ক পেলে না বা ইংরেজিতে 4 মার্ক পেলে না, সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল, তোমার কোনো র্যাঙ্কিং হবে না। আর মেধা স্কোর তোমার এসএসসি এবং এসএসসি মোট জিপিএ কে 2 দিয়ে গুণ করলে তোমার মেধা স্কোর পাওয়া যাবে, অর্থাৎ তুমি যদি দুইটাতে 5 পেয়ে পাও তাহলে সেক্ষেত্রে তোমার 5 × 10 × 10 = 20 মার্ক হয়ে গেল রেজাল্টের উপর। আর এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের, টোটাল 120 মার্কের উপর তোমাদের মেধা স্কোর হিসাব করা হবে। আর প্রশ্নের ভার্সন হচ্ছে বাংলা ইংলিশ দুইটাই থাকবে, তোমার যেটা ভালো সেটাই পরীক্ষা দিতে পারবা, কারণ যেহেতু তোমরা বাংলা ভার্সনে বেশিরভাগ পরীক্ষা দিবে সেক্ষেত্রে তোমাদের জন্য বাংলা ভার্সনটা বেটার হবে। আর চিটাগং ইউনিভার্সিটি ক্যালকুলেটার ব্যবহার করা যাবে, তবে সেটা FX 100 বা 100-এর নিচে তোমাকে ব্যবহার করতে হবে, এর চেয়ে বেশি তুমি ব্যবহার করতে পারবে না। আর কোটার ক্ষেত্রে এখানে অনেকগুলো কোটা আছে, শারীরিক প্রতিবন্ধী কোটা, খেলোয়াড় কোটা, তারপরে পোষ্য কোটা, উপজাতি কোটা, এসব কোটা আছে, এগুলো তোমরা সার্কুলারে ভালোই করে দেখতে পারবা। আর বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা ভর্তির যোগ্যতা আছে, তবে সেটা এত বেশি ইফেক্ট পড়ে না, কারণ সেখানে ন্যূনতম জিপিএ 3.0 দেওয়া থাকে কোন একটা সাবজেক্টে। যেমন তুমি যদি পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান আর গণিতে তোমাকে 3 পয়েন্ট পেতে হবে। তো বেশিরভাগ সাবজেক্টের জন্য এরকম ন্যূনতম যোগ্যতা থাকে, সেগুলো কোনো ব্যাপার না, সবার, তোমরা যারা পরীক্ষা দিতে পারবে সবারই কিন্তু এই যোগ্যতা থাকে। তো বিষয়ভিত্তিক ভর্তির জন্য যে যোগ্যতা সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। আর কত মার্ক পেলে তোমরা চান্স পাবে সেটা নিয়ে আলোচনার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিব, সেটা হচ্ছে এক্সাম ডেট কখন হইতে পারে। তো গত বছর আমরা যদি গত বছরে যদি সার্কুলারটা দেখি, সেক্ষেত্রে আমরা গত বছর পরীক্ষা হয়েছিল তোমাদের এই ইউনিটে, গত বছর পরীক্ষা হয়েছিল অগাস্টের দিকে, অগাস্টের দিকে ইউনিটে পরীক্ষা হয়েছিল। আমরা সার্কুলার মধ্যে দেখতেছি, তোমরা আমার কার্সরটা নিশ্চয় দেখতে পাচ্ছ, 16-17 আগস্ট 2022 সালে এই ইউনিটের পরীক্ষাটা হয়েছিল। তো এইবারও মোটামুটি অগস্ট সেপ্টেম্বর বা জুলাই অগস্টের দিকে পরীক্ষাটা হবে। তো
অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমাদের 2022-23 সেশনের জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আরও পরীক্ষার ডেট সম্ভাব্য ডেট দিছে, অলরেডি তাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাদের অ্যাপ্লাই শুরু হবে মার্চ থেকে, আর চিটাগং ইউনিভার্সিটি এখনো অ্যাপ্লাই ডেট দেয় নাই এবং ভর্তি পরীক্ষা কবে হবে তার সম্বন্ধে এখনো কিছু বলে নাই। তো শীঘ্রই তোমাদের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিবে। তো তোমাদের কয়েকটা কোশ্চেন, সেটা হচ্ছে সিলেবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছর পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে না ফুল সিলেবাসে? তো শিক্ষামন্ত্রী যেহেতু সবাইকে বলছে যে সব বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নেওয়ার জন্য, শর্ট সিলেবাস বলতে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সিলেবাসে, তো আমার ধারণা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছর শর্ট সিলেবাসে নেওয়ার সম্ভাবনা আছে, যদিও তারা গত বছর শর্ট সিলেবাসে নেয় নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসে নিয়েছে। এছাড়া ক্যালকুলেটারের কথা তো বললাম, আর গুচ্ছ ভর্তি পরীক্ষা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আর প্রতি বছর যে একটা মানে একটা মিলে যায়, তো সেক্ষেত্রে অনেক সময় ইউনিট বা বি ইউনিটের অনেক পরীক্ষার্থীরা গুচ্ছ পরীক্ষা কারণে এই মানে সিইউতে পরীক্ষা দিতে পারে না, হয়তো এমন হয়েছে যে আজকে সিইউতে পরীক্ষা কালকে গুচ্ছতে পরীক্ষা। তো তোমরা সেগুলো চিন্তাধারা করে অ্যাপ্লাই করার সময় চিন্তাধারা করবা তোমরা কিভাবে কিভাবে করবা, এই জন্য আগে পরে তোমরা আবেদন করতে হবে আর কি। আর তোমরা অনেকে যারা এখন প্রিপারেশন নিচ্ছ, অনেকে প্রিপারেশন প্রায় শেষের দিকে, যেহেতু ডাবি আরইও মেডিকেল সব জায়গায় পরীক্ষা শুরু হয়েছে, বুয়েটের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে তারা, তো তোমাদের প্রিপারেশন অনেকের প্রায় শেষ পর্যায়ে। তো এই সময় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা মরাল টেস্টে ভর্তি হতে পারো। আমরা গত বছর বা তার আগের বছর এই 2 বছরের অভিজ্ঞতা এই বছর আমরা মডেল টেস্টের আয়োজন করেছি। তো বিশেষ করে এই মডেল টেস্টটা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের একমাত্র ইচ্ছা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তাদের জন্য এই মডেল টেস্ট গুলো খুব বেশি উপকার হবে। কারণ এই মডেল টেস্ট গুলা দিয়ে গত 2 বছরে আমাদের অনেক স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, অনেক স্টুডেন্ট। এবং যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্যাটার্ন কিছুটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলা যদি তোমরা অনলাইন মডেল টেস্ট দাও তোমাদের জন্য খুবই উপকারী হবে। আর মডেল টেস্ট হচ্ছে গুগল ফর্মে হবে, আর তোমাদের সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, শুধু সঠিক উত্তরে ক্লিক করে তোমরা আনসার দিয়ে দিবে, একটা লিঙ্ক দেওয়া হবে। তো তোমাদের ডিসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিব ভর্তি কিভাবে ভর্তি হতে হবে মডেল টেস্টে এবং ভর্তি ফি কত। আর এই মডেল টেস্ট গুলো তুমি সিইউতে তো অবশ্যই পরীক্ষা দিতে পারবা, এগুলা দিয়ে ভালো পরীক্ষা দিবে, এছাড়া ডিইউ জেইউ গুচ্ছ পরীক্ষা তুমি হচ্ছে এগুলা দিয়ে চালাই দিতে পারবা। এবং গত বছরে এই মডেল টেস্ট গুলা দিয়ে অনেকে অন্যান্য পরীক্ষা ভালো করছে, আমাকে অনেকে বলছে ব্যক্তিগতভাবে। আর সব মিলে বলবো যে তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, কারণ সিওর পরীক্ষার ইউনিটের জন্য তেমন কোনো কঠিন কিছু না, প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো। আর হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক বিশেষ করে বাংলা ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো তোমরা ভালো করে পড়বা, এত বেশি কঠিন না বাংলা ইংলিশ, খুব সহজ সহজেই। আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।